আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার বাচ্চাদেরকে সহজ কৌশলে সুন্দর একটি আম এঁকে এবং সেটাতে রং করে দেখাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝতে পারবেন কিভাবে সহজেই সুন্দর একটি আম আঁকতে হয়। আম তো আঁকা যায়, কিন্তু সহজ কৌশলে কিভাবে আঁকা যায় এজন্য আমরা আঁকবো আগে একটি ডিম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডিম, ডিম আকৃতি। ছোট্ট বাচ্চাদেরকে আমরা প্রথমে এভাবে একটি ডিম আঁকানো শেখাবো। এইভাবে ডিম আকৃতি দেখতে পাচ্ছেন, এভাবে ছোট বাচ্চাদেরকে অন্তত এভাবে শেখাতে হবে। এভাবে একটি ডিম আঁকাতে পারলেই তাহলে সুন্দর একটি আম আঁকা যাবে। দেখতে পাচ্ছেন এখানে লম্বাকৃতির গোল, উপর দিকে মোটা, নিচের দিকে একটু সরু, দেখতে হুবহু ডিমের মতো। ছোট বাচ্চাদেরকে এটা কিভাবে শেখাবেন, বারবার বলবেন এরকম করে গোল করতে। এটা থেকেও একটা সুন্দর আম আঁকা যায়। কিভাবে দেখুন, এইখান থেকে উপর থেকে আস্তে আস্তে এইভাবে, এই সামান্য এইটুকু দাগ দেওয়ার ফলে একটি সুন্দর আম হয়ে গেল। খেয়াল করতে পাচ্ছেন সুন্দর একটি আমের শেপ হয়ে গেল। এখন আমরা কি করব, এটা থেকে এই মাথায় আমের ডাল বা বোটা আঁকব। এভাবে চিকন করে বোটা আঁকতে হবে। এরপর আমরা আমের সাথে একটি পাতা আঁকব। পাতাটা কত বড় হবে, পাতাটা কিন্তু আমের থেকেও বড় হয়। তারপরেও আমরা আমের থেকে একেবারে বেশি বড় করব না, দেখলে দেখতে খারাপ লাগবে। এজন্য আমরা এখান থেকে এটার সাথে এভাবে লাগাই দিব, আবার এটা এটা থেকে এভাবে একটু ঢেউ ঢেউ করে আঁকলে সুন্দর হবে। এখন এই আমে আমরা কিভাবে রং করব দেখুন। এ পাশ থেকে রং করা শুরু করব। আর এখানে আমি কি রং করছি, এখানে হচ্ছে হালকা সবুজ রংটা করছি। রং করার সময় সতর্কতার সহিত রং করতে হবে, যেন রং দাগের বাহিরে না যায়। ড্রয়িংটা অনেক সহজ কৌশলে আপনাদেরকে দেখালাম। রঙের সময় অনেক ধৈর্য সহকারে রং করবেন আপনারা। রং করাটাও অনেক সহজ। প্রথমে আমি পাতাতে রং করলাম, এরপর দেখাবো কিভাবে আমে রং করতে হবে। আমে রং করার পর দেখবেন আরও সুন্দর লাগবে। কঠিনভাবে রং করব না, আমরা সহজভাবে এই রংটাই আবার ডালে করব। আমে আমরা কি রং করব, আমে করব প্যাস্টেল রং। প্যাস্টেল রং আমরা এই পাতাতেও করতে পারি, এখানেও করতে পারি। যার হাতে যে রং আছে সেই রং দিয়েই রং করবেন। উপরের অংশে এবং উপর দিকে আমরা লাল রং করব। যখন এখানে আমরা আঁকছি পাকা আম, রং করছি পাকা আমে, উপরের দিকে দেখবেন লাল থাকে, এজন্য উপরের দিকে আমরা লাল রং করছি। নিচের দিকে আস্তে আস্তে হলুদ রং হয়ে আসবে, এজন্য রংটা আমাদের মেলাতে হবে। উপর দিকে এটুকু রং করে নিলাম লাল রং, দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু রং করছি, এতটুকু করে নিলাম। লালের সাথে আমরা কি রং করব, এখানে দেখতে পাচ্ছেন কমলা রং বা অরেঞ্জ রংটি লালের সাথে মিলে দিব। এভাবে দেখুন আমি কিন্তু সহজভাবে রং করছি, এভাবে যদি বুঝতে না পারেন কোনোভাবেই বুঝতে পারবেন না। কমলা রং করার পর আমরা করব হলুদ রং। হলুদ রংটা এই কমলা রঙের সাথে মিলে দেওয়ার চেষ্টা করব, তাহলে সুন্দর হবে। দেখুন সুন্দর একটি পাকা আম হয়ে যাবে। রংটা করার পর কত সুন্দর লাগে আপনারা বুঝতে পারবেন। বাচ্চাদের জন্য এটি একটি সহজ নিয়ম বা সহজ কৌশল। আপনারা এভাবে বাচ্চাদেরকে শেখান, ভিডিওটি ছোট বাচ্চাদেরকে দেখান, অথবা আপনি শিখে ছোট বাচ্চাদেরকেও শেখাতে পারেন। এভাবে এটার সাথে এই রঙের সাথে এটা মিলে দিলেই সুন্দর একটি পাকা আম হয়ে গেল। আশা করছি এভাবে আপনারা সহজে আঁকতে পারবেন। আমে পুরোটাই রং করার পর পাতাতে এভাবে শিরাগুলো দিতে পারেন, তাহলে দেখুন অনেক সুন্দর হবে। আশা করছি এই ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন কিভাবে একটি আম আঁকতে হয় এবং সহজেই রং করতে হয়। কেমন লাগলো জানাবেন, শিখতে পারলেন কিনা সেটাও জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওর আশায় থাকবেন। আসসালামু আলাইকুম।